মাধ্যমিক থেকে ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্সের জন্য অ্যাড এডুকেয়ার 122/1A মতিলাল নেহরু রোড কলকাতা 29 শিশুমঙ্গল হাসপাতালের বিপরীতে জাগরি ক্লাবের কাছে। প্রতিবারের মতো এইবারও রাস্তার উপর সুবিশাল প্রবেশদ্বার, সঙ্গে চমকালো রঙিন আলো, সেজে উঠেছে গোটা অঞ্চল, বাড়ি থেকে গাছ সঙ্গে রাস্তা, সব জায়গায় আলোয়ে আলোয়ে একদম ভরপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহুদিন ধরেই চলে আসছে অ্যাক্রোপলিস মল সংলগ্ন রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব। এ যেন পুজোর ভিড়ে ঠাকুর দেখা, না না, একেবারে শীতের ঠান্ডায় পিঠে পুলির ভিড়, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা। মূল গেট দিয়ে আপনি ঢুকলেই দেখতে পাবেন বিশাল মাঠে আয়োজিত রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব। রাস্তায় লেখা নাম রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব 2020। স্থানীয় মহিলারা নিজেদের হাতে তৈরি করে এনেছেন পিঠে পুলি, বড়া, আরও কত কিছু। ঠান্ডায় পিঠে পুলি যেন শীতের উষ্ণতাকে আরও ঢেকে দিল। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের ভিড় উপচে পড়েছে। মকর সংক্রান্তির দিনে কেউই হাতছাড়া করতে রাজি নন পিঠে পুলি উৎসব থেকে পিঠে খাওয়া, সঙ্গে সঙ্গীতশিল্পী সুরজিৎ এবং জিৎ গাঙ্গুলির গান। এক ছাদের তলায় কত কিছু। কথা বললাম ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গেই। কেমন বিক্রি হচ্ছে স্টলে? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? প্রতি বছরই তো দেন, কি কি রয়েছে আপনাদের স্টলে? কি কি রয়েছে? মুগ ডালের আছে, চানার ডালের আছে, দুধ পুলি আছে, চিড়ে পিঠে আছে, চিড়ে পুলি আছে, মালপো আছে, ছোলার ডালে আছে, ক্ষীরের ক্ষীরমোহন আছে, কড়াইশুঁটির পাটিসাপটা আছে, পালং পনির পাটিসাপটা আছে, ঝাল, তারপরে এমনি নারকেলের পাটিসাপটা আছে, তারপরে ক্ষীরের পাটিসাপটা আছে। ক্রেতারা কেমন কিনছেন? ভালোই আছে। ক্রেতারা কোন জিনিসের বেশি চাহিদা আছে? মালপোয়া, নারকেলের খিচুড়ি, তারপরে আমার দোকানে তো বেশি, আমি এখান থেকে যখনই এসেছি এই কড়াইশুঁটির পাটিসাপটা, তারপর পালং পনির, আমি প্রথমেই এখানে আমার দোকানের এইগুলো বিক্রি বেশি, আমার থেকেই তো এখন সব ছড়িয়ে গেছে। ঠান্ডা পড়েছে একদম জমিয়ে, সঙ্গে পিঠে পুলি খাওয়া, তারপর গান, একদম পারফেক্ট। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। বাংলার প্রসিদ্ধ শিল্পীদেরকে দিয়ে গান গাওয়ানো, সঙ্গে দোকান দোকান ঘুরে পিঠে খাওয়া, প্রতিবারের মতো এইবারও সেই চেনা ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দীর্ঘদিন ধরে চলে আসা এই রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব এর জন্য ধন্যবাদ জানাতেই হয় ওই অঞ্চলের 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সুশান্ত কুমার ঘোষকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় হয়ে আসে সুবিশাল সুস্বাদু রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ফক্স 24/7।